দখলে দিল্লি। এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, না দেশ পাবে নতুন প্রধানমন্ত্রী? চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, রাজনৈতিক দলগুলি ব্যস্ত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে হেডলাইন্স ত্রিপুরার বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেই বিশেষ অনুষ্ঠানেরই অঙ্গ হিসেবে ভোটের গান। আর এই ভোটের গান অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজেশ ঘোষ। রাজেশবাবু, স্বাগত আপনাকে। প্রথমেই যেটা, যে ভোটের মরশুমে দেখা যাচ্ছে অনেক বেশ কয়েকটি রাজনৈতিক দল গান তৈরি করেছে এবং আমরা আপনার গানও শুনতে পাচ্ছি, তো এই ভোটের গানগুলি বেশ বলা যেতে পারে যে প্রচারের একটা অঙ্গ, সেই সাথে সাধারণ মানুষের মনের মধ্যেও এগুলি অনেকটা ছাপ ফেলে। অনেককে শোনা যায় যে এই গানটা গুনগুনাতে বা এরকম গান চলছে এরকম জায়গায়। তো প্রথমে যেটা জানতে যাবো যে কিরকম ভাবে মানে তৈরি করলেন ভোটের গান গাওয়া, স্বাভাবিকভাবে সঙ্গীত শিল্পীদের কাছে সব গানই একটা সমানিয়ে, কিন্তু তারপরে ভোটের গানের জন্য কিভাবে তৈরি করা গেল? অ্যাকচুয়ালি মানে ভোটের গান গাইবো বলে মন স্থির ছিল না প্রথম। প্রথমে তো গান গাই, সবসময় গান গাইছি বা সুর নিয়ে গান নিয়ে স্টুডিওতে বসা। তো তৎসময় হঠাৎ করে একদিন আমাদের মানে ত্রিপুরারই একজন মানে খুব কাছের আমার, ওনার রিকোয়েস্ট না ভালোবাসাই বলুন, ডাকা মানে উনি ডেকেছেন আমাকে। তো ডাকার পর উনি একটা কথাই বলেছিলেন যে অনেক কি গান গাওয়ার কথা বলছি সবাই না করে দিচ্ছে, তুমি গাইবে তো, না তুমিও না করে দেবে। তখন সেই বিধানসভা ইলেকশনের আগে, তো সেই মুহূর্তে আমি হ্যাঁ করেছিলাম যে আমি গাইব। এখানে কোনো আমার পারিশ্রমিক যা আছে সেটাই আপনাদের মানে অন্তত যারা মিউজিশিয়ানরা আছে এদের দিকে দেখবেন, বাকিটা আমি আমার মতো করে আর গাইবো, আমার উপরে ছেড়ে দিন। ওই সেই দিন আমার ফার্স্ট গান গাওয়া এই বিধানসভা ইলেকশনের আগে, তাও ধরুন আপনি দুবছর আগে, মানে 2017-তে। সে সময় থেকে জার্নি শুরু ভোটের হয়ে আজকে অবধি চলছে। বাট আমি গানটা ভালোবাসি, একটা জিনিস পছন্দ করি মানে যেখানে পজিটিভিটি আছে ওই জায়গাটা বেশি আমি পছন্দ করি। নেগেটিভিটি হয়ে গান গাওয়া আমি পারবো না, তাই বলে কাউকে খাটো করা নয়। আমার নেগেটিভিটি যেখানে পছন্দ হয় না সেখানে গাইবো, আর যেখানে গাইবো সেখানে মন থেকে যাবে। আমি যখন ছোটো ছিলাম মানে আমার বাড়িতে মা গান শেখাতো, তো তৎসঙ্গে তখন আমার তবলার প্রতি ইন্টারেস্ট ছিল, তবলা বাজানোর প্রতি ইন্টারেস্ট। তো সেই মুহূর্তে তবলা শেখার জন্য যে আমার গানের গুরু ওনার কাছেই গিয়েছিলাম আমি। তো 6 মাস তবলা শিখে আমার মানে মন পছন্দ কিছু হচ্ছিলো না, মানে মন মতো কিছু হচ্ছিলো না, যেটা না তবলাটা হবে না, গান গিয়েছিল ছোটো থাকতে যেটা হয় ডিসিশন করতে পারছিলাম না। ওই তৎসঙ্গে তখন আমার মায়েরও জোর ছিল যে না গান গাই আমি, মা যেহেতু গান করে, মার স্বপ্নটা হয়তো পূরণ হয়নি। তো মার স্বপ্নটা পূরণ হয়নি, মা গান গিয়ে একদিন বড় হবে ভেবেছিল হয়তো, বা মার স্বপ্নটা পূরণ হয়নি। তো এই মার সিচুয়েশনটা, মার ইমোশনটাকে আমি খুব ভালোবেসেছিলাম যে মায়ের স্বপ্নটা আমার পূরণ করতে হবে গান গিয়ে। তো এখনও চেষ্টা করছি। তো তৎসঙ্গে তখন থেকে আমার গুরু মৃন্ময় ঘোষ, তো ওনার কাছে আমার মানে গানের প্রথম সাটা শেখা আর কি। তো ওনার কাছ থেকে শিখে আর আস্তে আস্তে ধাপে ধাপে এখন এখনও শিখে যাচ্ছি, মানে চেষ্টা করছি আর কি গানটা কিছু একটা করার, গান গিয়ে। কিন্তু জার্নিটা খুব স্ট্রাগল জার্নি ছিল সেই ছোটো থাকতে থেকে আজকে অবধি, মানে মানে অন্তত গানের এই 20 বছর মানে মানে খুব স্ট্রাগল, এখনও স্ট্রাগল করছি। শুধু গানটাকেই ভালোবেসেছি আর কিছুকে তোয়াক্কা না করে, অন্য কোনো দিকে লোভ যায় না কোনো দিন, শুধু একটাই টার্গেট ছিল ভগবানের কাছে যে গান লাগবে আমার। মানে অন্য কোনো পথই আমার মাথায় আসেনি কোনো দিন, কারণ একটাই পথ গান। আর এটা আমার মনে হচ্ছে যেমন এটার মধ্যে আমার শান্তি থাকবে বেশি কিছু বা কিছু একটা থাকবে, এটাই আর কি। প্রথম মানে প্রথম স্টেজ প্রোগ্রাম বা প্রথম বড় প্রোগ্রাম কোনটা ছিল আমার জীবনে? প্রথম বড় প্রোগ্রাম ত্রিপুরাতে না, গানের জগতে আমার সবচেয়ে বড় প্রোগ্রাম শুরু করে পথচলা শুরু করে 2014-তে দিল্লি তালকোত্রা স্টেডিয়াম, ওখানে আইডল হয়েছিল একটা, সারা ভারতবর্ষ থেকে একটা আইডল হয়েছিল। ওখানে নর্থ ইস্টের আমিই ছিলাম,
মানে পার্টিসিপেট করেছিলাম দশজনের মধ্যে একজন নর্থ ইস্টের থেকে। তো ওখানে আমি কম্পিটিশনে দশজনের মধ্যে থার্ড হয়েছিলাম, দুটো মেয়ে ছিল, ও ফার্স্ট সেকেন্ড হয়েছিল, আমি থার্ড হয়েছিলাম, ছেলে সহ হয়েছিল। ওখানে যার ছিল আমার জীবনে এটাই প্রথম পাওনা, মানে যার ছিলেন জিৎ গাঙ্গুলি, ছিলেন শান, আর আরেকজন ছিল, ওনার নামটা আমি মূর্তি বলতে পারছি না, উনি ছিল ললিতজি, ললিতজি ছিল, যতীন ললিতের ললিতজি ছিল, ললিতজি ছিল। ওইটা আমার জীবনের বড় স্টেজ এবং ওইটা ভোলার নয়, কারণ ওই দিন অ্যাঙ্কারও ছিল হোসেন, ওই যে অ্যাঙ্কারিং করে, মানে একটা মানে সিচুয়েশন সব কিছু মিলিয়ে সেলিব্রিটিদের এত আগমন ছিল আমার ভয়ে, আর বিশেষ করে যারা ছিল পার্টিসিপেট, ম্যাক্সিমাম পার্টিসিপেট ছিল হিন্দি, কথাটা খুব ক্লিয়ার, আর আমার ছিল হিন্দিটা একটু কম ক্লিয়ার, কারণ স্বাভাবিক আমি ত্রিপুরাতে থাকি, আমার বাঙালি একটা ও ভাষাটা একটু ক্লিয়ার হচ্ছিলো, তবে ভয়ে 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 কথা বলে বলে গানটা গাইছিলাম, হয়তো বা ওদের কোনো না কোনো জায়গায় ভালো লেগেছিলো, আমাকে থার্ড দিয়েছিলো। তো থার্ডটা আমার জীবনের একটা থার্ড হওয়াটা মনে হয়েছিলো জীবনে, এগোনোর একটা বিশাল পথ পেয়েছিলাম ওই দিন, তো এখনও করছি, দেখি কী হয় এই একটা ব্যাপার আর কি। ভারতীয় জনতা পার্টির ভোট দেওয়ার আপিল করে গানটা ছিল, ছোট্ট করে গেছি একটু, তখন ছিল ভোট দেব রে বিজেপি কে রে, হাতে হাতে নেব পদ্ম ফুল, ভোট দেব রে বিজেপি কে রে, হাতে হাতে নেব পদ্ম ফুল, মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে, মোদিজির হাত ধরে ত্রিপুরার ঘরে ঘরে, জয়ী হবে পদ্ম ফুল, ভোট দেব রে বিজেপি কে রে, হাতে হাতে নেব পদ্ম ফুল, হাতে হাতে নেব পদ্ম ফুল। এটা বেশ জনপ্রিয় হয়েছিল, মানে শুরুটা কিভাবে হয়েছিল, যে এরকম চ্যালেঞ্জিং মনে হয়েছিল সে সময়। দেখুন, আমি একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করছিলাম এবং আরেকটা রাজনৈতিক দলের প্রচার করবে, এটা বাস্তব, এটা হতেই পারে, আর এটা করবি। আমাদের কম্পিটিশনটা কী ছিল, আমাদের কম্পিটিশন ছিল কে ভোটে জিতাবো, এটা নয়, আমাদের কম্পিটিশন গান কার ভালো হয় বেশি, দেখি ও আমাদের বলবে আমি ওদের বলবো, এটা হতেই পারে, কিন্তু রাজনৈতিক দল একে অপরকে বলবে, এ অপরকে বলবে, বলুক, এটা আমাদের আশা। আমার তো মেইন হলো সঙ্গীত শিল্পী, আমরা তো আমাদের মেইন টার্গেট হলো রাজনীতির থেকে ঊর্ধ্বে সঙ্গীত শিল্পী আমার, কারণ আমি যখন স্টেজে গান করি তখন কিন্তু আমার সামনে কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল, ওটা নয়, আমার দর্শক লাগে, আমার সব মানুষ লাগে, ওই জিনিসটা মাথায় রেখে আমরা একটা জিনিস হয়েছে, ভালো হয়েছে, এটা গান কার ভালো হয়, তো দেখা গেছে জনপ্রিয়তা গানে হয়তোবা আমরা 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 এবং আমিও যেভাবে পরিশ্রম করে গান করি হয়তোবা এতেই জনপ্রিয়তা বেশি হয়েছে মানুষের মনে, কারণ চেষ্টাটা সবসময় ছিল ভালো কথা ভালো কিছু দিয়ে গানটা গাওয়া, আর এটা সবসময় বেশি হেল্প করেছে আমাকে কথার সুরটা যাচ্ছিল, ওনার নাম বলতেই হবে, ওনার নাম সব্যসাচী দত্ত, উনি কথাটা লিখেছেন, সুর করেছেন, প্রচণ্ড পরিশ্রম করেছেন, আর স্টুডিও তো ছিলেন শঙ্করদা, হেল্প করেছেন, তো এটা ওদের থেকে পাওনা, ওরা না লিখলে হয়তো বা আমি, উনি বিশেষ করে সভ্যদা যদি না লিখতো আমি কীভাবে গাইব, ওটা একটা আমার মানে প্রাপ্য ছিল। আর তখন সেই মুহূর্তে একটা ওয়ার্ড এসে গেছিলো, মানে চলো পাল্টাই যখন একটা মানুষের কথায় মুখে ছিল, আমাদের টার্গেট ছিল সবসময় কিছু নতুনত্ব করা, চলো পাল্টাই বলছে, যেই বলো চলো পাল্টাই বলছে, তখন আমরা ভাবছিলাম চলো পাল্টাই দিয়ে যদি গানটা বের করা যায় তাহলে চলো পাল্টাই গানটা কিন্তু মানুষের মুখে কথার থেকে বেশি গান হয়ে মানুষকে আকৃষ্ট করবে, তখন চলো পাল্টাই গানও বের করে দিয়েছিলাম সেই মুহূর্তে। তো আপনার নিশ্চয়ই একটা টিম ছিল, যে যারা এরকম ভাবে সব কেউ মিউজিশিয়ান ছিলেন, কেউ গান লিখতেন, সুর দিতেন, আপনি গাইতেন, তো তাদের মানে কিরকম ভাবে সেই সময় জার্নিটা বা মানে কিরকম ভাবে চলত? খুব কষ্টকর জার্নি ছিল, মানে আমরা এমনকি দিন যায় রাত্রি 2-3-4 অবধি আমরা স্টুডিওতে, মানে মানে দুপুর থেকে সকাল থেকে শুরু হয়, রাত্রে 12-2 অবধি খাওয়া নেই, এটা আর একটা জার্নি, কারণ আমাদের টার্গেট ছিল ইলেকশন আসে যাচ্ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে, দেরি তাড়াতাড়ি করতে হবে বা গানটা মানুষের কানে পৌঁছতে হবে, ইলেকশন চলে গেলে আর এই গান বের করার তো কোনো মুহূর্ত থাকে না, তো আমাদের টার্গেট ছিল তো না খেয়ে কোনোরকমভাবে খেয়ে সাধারণভাবে যে চলাফেরা করি ওইটার থেকে থোড়া আলাদা, পুরো আলাদা, একদম আলাদাভাবে, মানে আমরা সবাই মানে গানটাকে বেছে নিয়েছি, সুরকারের পরিশ্রম, মিউজিশিয়ান পরিশ্রম, স্টুডিও যিনি করছিলেন ওনার পরিশ্রম, আবার ব্যক্তিগত পরিশ্রম, গান শুনে তোলা আবার গাওয়া, এটা
তো মানে খুব ইয়ে ছিল, সে সময় হেল্প করেছেন যারা আজকের দিনে ভালো লেভেলে আছেন, রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন, ওনারা অনেক হেল্প করেছেন। এবং সবচেয়ে বড়, আমি প্রোগ্রাম করেছি, মানে গায়ে গায়ে বেরিয়েছি, মানে গান গেয়ে গেয়ে প্রত্যেকটা স্টেজে ইলেকশনের আগে, বিফোর ইলেকশন এবং এখনও, মানে গান গাইছি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে, সভা শুরু হওয়ার এক ঘন্টা আগে গান গাইছি, সভা শুরু আমার গান শেষ, এরকম করে কষ্ট করতে হয়। কোনো কোনো দিন এমনও কষ্ট করতে হয়েছে, হয়তো বা সভা শুরু করা হয়তো 4টার সময়, সবার যারা আসার কথা মেইন, ওরা ব্যস্ততার ধরুন এসছে 5:30 নাগাদ, আমি কিন্তু শুরু করেছি 3টা, এবার 3টা থেকে 5:30 এক নাগারে গাইছি, আমার গলাটা মানে একদম মানে শেষ হয়ে গেছে আর কি। যাই হোক, এটা ভালোবেসেই করেছি। হ্যাঁ, লোকসভাতে আমি আমরা যে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি পশ্চিম আসনে প্রার্থী হয়েছেন সম্মানীয় প্রতিমা ভৌমিকজি, ওনার 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 ইয়েতে মানে আমি একটা ছোট্ট করে একটা গান করেছি, যে গানটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি এই গানটা মানে আশা করি মানে সুন্দর স্ট্যান্ডার্ড মেনটেন করে ওয়ার্ড দিয়েছেন সব্যসাচী দত্ত, এবং ওটা আশা করি সবার মনে থাকবে। এটা তো ছোট্ট করে আমি গাইব। ছোট্ট করে গাইছি আমি এটা, মানে আমাদের ইচ্ছে সবার, মোদি আবার বিজেপি, বিজেপি চতুর্দিকে, ইচ্ছে সবার মোদি আবার বিজেপি, বিজেপি চতুর্দিকে, পশ্চিম ত্রিপুরায় বলছে সবাই এমপি বাড়াবো প্রতিমা দিকে, পশ্চিম ত্রিপুরায় বলছে সবাই এমপি বাড়াবো প্রতিমা দিকে, বিপুল বিপুল ভোটে প্রতিমা দি আসবে জিতে, যতই বাধা আসুক প্রতিমা দি আসবে জিতে, মানে একদম মানে সুন্দর ওয়ার্ডের মধ্যে আর কি, মানে একটা মানুষকে ডেডিকেশন। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল যে ভোটের আগে তো এক ধরনের গান, এটা হলো আমাদের মানে বিরোধী দল যখন যার জন্য গাছে তখন ছিল বিরোধী, বিরোধী দলও নয় বিরোধী ছিল মানে ধরুন, আর এখন তো রুলিং দল। তো আজকের ডেটে যদি আমরা আবার ওই সব মানে মানে আগের গানে টাইপ রাখি, তো এটা মানুষের কানে তো পৌঁছাবে না, মানুষ এটা ভালোভাবে নেবেন না। তো এই জন্য মানুষের দিকে রেখে যে মানে কথাটা দিয়েছি, ভারত মায়ের আশীর্বাদে দিদি আছেন মোদের সাথে, মানুষকে দিদি করেছেন আপন, দিদি পাশে থাকলে খুশি জনগণ, কংগ্রেস সিপিএম যতই আসুক ভোট দেবে সবাই প্রতিমা দিকে, কংগ্রেস সিপিএম যতই আসুক ভোট দেবে সবাই প্রতিমা দিকে, বিপুল বিপুল ভোটে প্রতিমা দি আসবে জিতে, ওই ব্যাপারটা ছিল। লোকসভা নির্বাচন আসছে, আমাদের যে দুজনের যে বিশেষ করে দুজনের এবং স্টুডিও শঙ্করদা, মানে আমাদের তিনজনের একটা জুটি, এই তিনজনের জুটির মধ্যে আমি ভেবেছি এই জুটিটা তো বসে থাকলে হয় না, কিন্তু একটা কথা বলতে হয়, আমার ইন্টারেস্টিং লাগে, এটা বললে ভালো হয়, ইন্টারেস্টিং লাগে একটা জিনিস, যে বিফোর বিধানসভা ইলেকশন অ্যান্ড আফটার বিধানসভা ইলেকশনের মানে অ্যাসেম্বলি ইলেকশনের পর, একটা জিনিস আমি খুব ভালো দেখতে পেয়েছি, যারা বিধানসভা নির্বাচনে আগে গান গাওয়ার জন্য আমাদের অনেক নেতৃত্বরা বলেছিলেন, সবাই তো না করে দিয়েছে, তখন আমি কিন্তু নিজেকে কোনো রকমের তো মানে কোনো রকম পরিস্থিতির স্বীকার না করে আমি আমার মতো গিয়ে গাইলাম এবং ইয়েস করেছি। আজকের ডেটে অনেক শিল্পী মানে গাইছে, কিন্তু আমার মনে একটা জিনিসই খুশি লাগে যে ওরা তো গাইছে, আমার কিন্তু মনে একবারও আসেনি কেন গাইবে, ওরা গাইবে কেন, আমি গাই গিয়েছি আগে আমি গাইব না, এমন নয়, এটা 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 একটা অন্য পরিস্থিতি, মানে তাহলে তো ফটোকপি হয়ে গেল, তাহলে সবাই একসাথ সবকা সাথ সবকা বিকাশের মহত্ব থাকে না, ওই ব্যাপারটা কানে রেখে সমস্ত শিল্পীরা গান। কিন্তু ভালো লাগে একটা জিনিস, এরাই ছিল এক সময় যারা গাইছিল না, আর আজকে ডেটে এরাই বলছে গাইবে, তো এটা আমার খুশি লাগে, আনন্দ লাগে ব্যাপারটা। গোলাঘাটি আজকে আবার গোলাঘাটি হলো, চলে গেলাম বিশ্রামগঞ্জ,
হ্যাঁ, 8 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের প্রচার, মানে 9 তারিখ অবধি হবে, 8 তারিখ অবধি আমাদের আমার প্রচার। এবার 11 তারিখ থেকে আমি 11 বা 12 তারিখ থেকে আমি চলে যাব পূর্ব ত্রিপুরায়। ওখানে নিমন্ত্রণ এসে গেছে 12, 13, 14, 15 আমি আমবাসায় থেকে ওখান থেকে পুরো নর্থ ঘুরব। তার মধ্যে 7 তারিখও যাব কল্যাণপুরে, ওখানে প্রোগ্রাম আছে। তো মানে জার্নি 18 তারিখ অবধি পুরো আমবাসী। এই গানটাই আমি ওই ছোট্ট করে দিয়েছিলাম, এই গানটা শুটতেই এই গানের কথাই শুধু, নাহলে একটু খেলাপ হয়ে যাবে না। পূর্ব ত্রিপুরা আসলে যিনি হয়েছেন রেবতী মন্ত্রীপুরা, ওনাকে ওনাকে ডেডিকেশন করে এই লাইনটি করেছি। ইচ্ছে সভার মোদি আবার বিজেপি বিজেপি চতুর্দিকে, পূর্ব ত্রিপুরায় বলছে সবাই ভোট দেব সবাই রেবতী দাগে, পূর্ব ত্রিপুরা বলছে সবাই জেতাবো সবাই রেবতী দাগে, বিপুল বিপুল ভোটে রেবতী দাস জিতে। মানে শুধু নামটা চেঞ্জ করে এই গানটা বলে দিয়েছে। আর আমাদের কাছে সেই সময়টা নেই এখন যে গান বের করে, কারণ গান বের করার সময়টা একদম লোকসভা নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায়, প্রার্থী ডিক্লেয়ারও আমাদের একটু কাছাকাছি হয়েছে, তো মানে আমরা সময় পাই এখন। শুধু প্রচার গান গিয়ে গিয়ে যা নতুন গান হচ্ছে সব প্রচার করে করে গাইছি। তো কোনো কোনো জায়গায় এমনও হয় যে রাজেশ ভাই চলো পাল্টায় গানটা একটু গাও, তখন চলো পাল্টায় আমি গাইছি। কিন্তু চলো পাল্টায় গাইতে গিয়ে এসে আমি প্রথমে একটা কথা বলি, চলো পাল্টায় আর গাইবো না, এখন তো পাল্টে গেল। কারণ এখন যদি বলি চলো পাল্টাই, চলো তো খাই, এটা কী বলবো, মানেই তো রইলো না গানের। তখন বলতে পাল্টে গেল পাল্টে গেল এই তখন গাইতে হয় আর কি। আর একটা স্বচ্ছতার গান আছে আমার, যার যেটা আমি রিসেন্টলিও করি এবং সব জায়গায় গেলে করি, কারণ এটা পার্টির থেকেও বড় কথা হলো, এটার মধ্যে স্বচ্ছতার একটা ব্যাপার আছে। মানে গানের একটা বলছি, যেমন গানটা হলো গলি গলি স্বচ্ছতা, মানে স্বচ্ছতা সবার ধর্ম, সচেতনতার জন্য। হ্যাঁ, যেমন এরকম গলি গলি স্বচ্ছতা, রাস্তায় রাস্তায় স্বচ্ছতা, মাঠে হাটে স্বচ্ছতা, চারিদিকে স্বচ্ছতা, স্বচ্ছতা সবার ধর্ম রে, স্বচ্ছতা সবার ধর্ম রে। এবং গ্রামে গ্রামে স্বচ্ছতা, শহরে নগরে স্বচ্ছতা, রাজ্যে রাজ্যে স্বচ্ছতা, সারা দেশে স্বচ্ছতা, স্বচ্ছতা সবার ধর্ম রে, স্বচ্ছ ভারত সবার মন্ত্র রে। মানে মানে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি তো রাজনীতির মধ্যে পড়ে না, দেশের যিনি প্রধানমন্ত্রী উনি তো সবার প্রধানমন্ত্রী। তো সবার প্রধানমন্ত্রীর বার্তা হলো দেশকে স্বচ্ছ রাখো, রাজ্যকে স্বচ্ছ রাখো, স্বচ্ছ রাখো। তো স্বচ্ছতা রাখতে গেলে আমার গলি রাস্তাঘাটকে ডেডিকেশন করছে স্বচ্ছতা, এটাই তো স্বচ্ছ ভারত মিশন। হ্যাঁ, মানুষকে মেসেজ দেওয়া আর কি। তো আরেকটা আছে আমারই, যেমন আমাদের উজ্জ্বলা যোজনা, এটা আছে উজ্জ্বলা যোজনা মহিলাদের একটা অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে রান্নার ওইসব ধোঁয়া থেকে মুক্ত হওয়া, ওটাকে নিয়ে আমি করেছিলাম। যেমন গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে গেছে দেখো আজ উজ্জ্বলা যোজনা, মহিলাদের রান্নাঘরে পৌঁছে গেছে আজ দেখো উজ্জ্বলা যোজনা, দূর হলো আজ উনুনের ধোঁয়া, দূর হলো আজ কষ্ট পাওয়া, লাগবে না আর রান্নাঘরে কাঁচা চোলা লাকড়ির চোলা। গ্রামে 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 ঘরে ঘরে পৌঁছে গেছে দেখো আজ উজ্জ্বল যোজনা, মানে মানে সাধারণ মানে শব্দই দিয়েছে, মানে একদম সাধারণ ওয়ার্ড, মানুষের মনে যেন মানুষ জায়গা করতে পারে, একটা মেসেজ দেওয়া আর কি, মানে মানুষকে মেসেজ দেওয়া। তো এই যে ভোটের গান, কখনো মনে হয় না যে এটা একটা অন্যরকম অনুভূতি বা অভিজ্ঞতা? একদম অলোকদা, মানে আমার এই জিনিসটা প্রতিদিন ফিল হয় যে হয়তোবা যদি আমি আজকে গানগুলি গাইতাম যদি সাকসেস না হতো, হয়তো বা আমার কোনো প্রবলেম হতেই পারে, প্রবলেম তো হতেই পারে, কারোর থেকে হবে ভগবান থেকে হতে পারে, কিন্তু হতো। কিন্তু আমি আজকে ডেটে ফিল করি যে আমি তো শ্বাসটা নিচ্ছি, এখন শান্তির একটা শ্বাস নিচ্ছি। সত্যি প্রত্যেক সময় আমি ভাবি যে
আমি আমি তো রাজনীতিবিদ নয়, যে রাজনীতিবিদ যারা ওরা বুঝবে বেশি সারা ত্রিপুরা সম্পর্কে বাতাবরণটা কেমন আছে, রাজনীতি কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় ওরা বুঝুক। কিন্তু আমার মনের মনেরও তো একটা পজিটিভ দিক থাকে, মনের একটা বাস্তব আর একটা সত্য দিক থাকে, দেখবে ভালো খারাপ থাকে। আমার মনের বিচার তারা বলছিল যে না, ভারতীয় জনতা পার্টির মানে আদর্শটা আমার ভালো লেগেছে কিছু কিছু অংশে, কারণ ওনার একটা মানে নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা বা আমাদের যিনি মুখ্যমন্ত্রী ওনাদের যে চিন্তাধারাটা একটা আলাগ, মানে একটু আলাদা, মানে দেখলে লাগে বা কথা বলে লাগে বা কিছু না জানি এটা কি না ওদের, আমি একদম ডিপলি দেখেছি তো, মানে একটু আলাদাই, মানে চিন্তাধারাটা সবার জন্য, মানে হিংসা নেই, আলাদা আছে না, এভাবে এভাবে এও না, সবাই সবাই লাগবে, ওই ব্যাপারটা কাজে দিচ্ছে। আমি দেখেছি, আমি পুরো একদম ডিপলিভাবে দেখেছি, মানে পার্টিগত ব্যাপারটা নেই, পার্টির লোক হলে এটা পাবে, পার্টির লোক হলে ওটা পাবে না, এরকম নয় দাদা, একদম গ্যারান্টি, কারণ আমি দেখেছি এটা, উপলব্ধি করেছি। এই ভোটের গান গেতে গিয়ে সেটা গত বিধানসভাতেই হোক বা এখন লোকসভাতেও গাচ্ছে, এমন কোনো অভিজ্ঞতা যেটা মানে বা এরকম একটা স্মৃতির মুহূর্ত যেটা মনে এখনো থাকে বা এরকম থাকে না, এরকম একটা জিনিস হয়েছে, একটা জিনিস হয়েছে, যেরকম আমি আগে যদি আজকে থেকে দু তিন বছর আগে যখন গান গাইতাম, গান তো তখন থেকেও গাই, এমন নয় যে আমি পার্টি আমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে ত্রিপুরাতে, এমন নয়, আগে থেকে গান গাই আমি, আমি আরও অনেক বিগত দিনে আমি আরও বিরোধী দলের জন্য গান গিয়েছি, গাইছি তা না, গিয়েছি আর গান গাইবো, আমি তো গান গাওয়াটা আমার, গান গাওয়া আমার অধিকার, আমাকে শিখিয়েছে ভগবান, তো সেটা আমি কার জন্য গাইবো না গাইবো এটা তো রাজনৈতিক দলের কোনো, আমি আর প্রথমে বলেছি এখনও বলছি, কারণ রাজনৈতিক দলের ঊর্ধ্বে সঙ্গীত শিল্পীরা, প্রত্যেক শিল্পীরা, কিন্তু অভিজ্ঞতা একটাই হয়েছে যে সরকার আসার আগে এবং সরকার আসার পরেও এই অভিজ্ঞতা হয়েছে, যেখানে যাই তোমাদের আশীর্বাদে, যে স্টেজেই যাই উপর আপনার তোমাদের সবার শুভকামনায় উপরবেলার আশীর্বাদ, ঠিক বলেছ, মানে যেখানেই যাই, মানে ত্রিপুরার যে কোনো আনাচে কানাচে আমাকে সবাই চেনে, এর থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় আর কিছু লাগবে, আমাকে চেনে, আর আমার একটা জিনিস ভালো লাগে, সবাই অন্তত সেলফি নেওয়ার জন্য চলে এসে, মানে একটা বৃদ্ধ লোক যখন আমাকে দাদা বলে ডাকে তখন কিন্তু আমার মন মানে না, তখন আমি ওনাকে ধরে বলি আমি কাকু আমার, আমি আপনার ছেলের মতো, আমাকে দাদা রাখবেন না, লজ্জা লাগে, আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে দাদা রাখবেন না। কয়েক একদিন বলছিল এক দাদা, মানে দাদাও বল ওনার কাকুও না, আমার দাদুর সমান মনে হবে, উনি বলছে আমাকে দাদা ডেকেছি কেন জানো, যে দাদা ডাকছি তোমার ইয়ের লিগা, এই আশা সম্মান দিয়া, তা আমার তখন বুকটা বুকে একটু ভালো লাগছিল যে না, ব্লেস নিতে হয় মানুষের, অ্যাকচুয়ালি দোয়া থাকে একটা বদদোয়া থাকে মানুষের থেকে যদি খারাপ, আর আরেকটা জিনিস আমি জানি, আমি এই যে ভালো করছি, ভালো গাইছি বা চেষ্টা করছি, সব কিছুর মাঝেও কিছু তো বলবেই মানুষ, বলুক, আমি চাই সবার বলে, বড় বড় যারা সমালোচনাটাও সাফল্যের একটা পথ, হ্যাঁ আমি যখন জানি যে এই সমালোচনা করছে ভালো লাগছে, তখন আরও জেদ হয়, যারা সমালোচনা ওদের মুখ বন্ধ করতে হবে, তখন আরও ভালো করার চেষ্টা হয়, আর সমালোচকরা যারা ওরা আমার গুরু স্যার ভয়লি স্যার, তারা তাদেরকে আমি বলি ভগবান বাঁচিয়ে রাখো সুন্দর করে, কারণ আমার ভেতরে এটা নেই, ওরা ভাবতে পারে হ্যাঁ মানুষের সঙ্গে মিশলে বোঝা যায়, যারা মিশে যাবে ও বাবা এরকম ছেলে তো, ও আচ্ছা না মিশে দূর থেকে অনেক অনেক কথা বলবে, সেটা আমি আমি আমিও বার্তা দিয়েছি, নিজের অভিজ্ঞতা চোখ যেটা দেখছে দেখে এবং শুনে বুঝছে সেটা শুনে, হ্যাঁ ঠিক হলো যাবো ভোটের গানে, তার আগে একটু যেটা দিয়ে আপনার শুরু, আমি একটা গান গাইছি, আমি আমার পছন্দের গান, আমার স্বপ্ন নিয়ে একটা গান কিন্তু গাইছি, ভোটের গান হবে, ভোটের গান একটা একটা তো হয়, অন্য গানও গাই সব কিছুই হোক, যেমন একটা গান আমার মানে আমার জীবনের এটাই স্বপ্ন, যখন সময় থমকে দাঁড়ায় তারা যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মহল্লির জনকুন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকল ধরা দে গিয়ে আমি শূন্যতা ঢাকি,
যখন আমার ক্লান্ত চরণ তারা যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ খুঁজে নিয়ে মোহন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন মানে স্বপ্ন দেখছে আর কি মনটা একটা জিনিস দেখে আমার ভালো লাগে সবসময় বাস্তব এই বাস্তবতা নিয়ে আমি চলতে চাই হয়তো বা উনি উনার মতো তো জীবন হতে পারবো না উনার আদর্শটা নিয়ে অনুপ্রাণিত হয়ে আমি উনার পথটা তো চলতে পারবো উনি যে পথে চলেছে পজিটিভ দিকটা নিয়ে দেখুন আমার অনেকদা আমার আপনাকে বলছি আমার স্বপ্ন একটাই সত্যি বলছি আমি এই যে গান গাইছি বলুন না ভোটের অনেকে বলতে পারে যে ভোটের গান গাইছি নিজেই কোনো অনেক কিছু মানে মানে অনেক কিছু হয়ে গেছে বা হবে ন আমি কারোর কিছু কিছু চাই না চাইছিও না আমি শুধু একটাই চাই আমাকে সবাই আশীর্বাদ করুক আমি যেন মানুষ কিন্তু একটু বড়ই কম এখন মানে ফাট করে হয়তো বা টেকনিক্যালি দেখা যাচ্ছে আয়ু বেশি 70 বছর 72 বছর কিন্তু মানুষ কিন্তু অতি অল্প বয়সে মরে যাচ্ছে এখন আজ আপনি জানেন আমাদের যেখানে বাজারঘাটের আমাদের মানে খুবই কষ্ট জানেন তো উনি চলে গেছেন পরলোক গমন করেছেন কষ্ট হচ্ছে যেটুকু আজকে থেকে না ছোটো থাকতে থেকে খুব রেসপেক্ট করি তো বিশাল এখানে কোনো পার্টিগত নয় এটা রাজনীতির ঊর্ধ্বে উনি ছিলেন যাই বাস্তব লোক ছিল উনিও তো নচিকেতা চক্রবর্তীর গানটা শুনে এবং আমারও ছোটোবেলা থেকে এই গানটা শখ ছিল স্বপ্ন একটাই আমার শুধু সঙ্গীত শিল্পী হওয়া ভালো মানে একটা স্টেজ পাওয়া একটা ভালো জায়গায় মানুষকে এন্টারটেন করানো যেন আমার গান তো হচ্ছে আজকে আমার আজকের ডেটে আমরা কিশোর কুমারের গান শুনি আজকের ডেটে আমরা মোহাম্মদ রফিজির গান শুনি আজকের ডেটে আমরা লতা মঙ্গেশকরজির গান শুনছি এখনও ওদের মতো আমার চিন্তাধারা নেই ওনাদের মতো হতে পারবো না কিন্তু আমার গানটা যেন ত্রিপুরাবাসী আর ভারতবাসীর যেন একজন লোক ওর শুনতে পায় আর কি কোনোদিন ক্যাসেটটা টিপ দিলে আমি না থাকলেও যেন ওরা একটু শুনে একটু স্মৃতি হয়ে থাকতে চাই আর কি মানুষের মনে এবং গানটা এত ভালোবাসি বিশ্বাস করবে না অনেক প্রচণ্ড পরিশ্রম করেছি শুধু গান গাওয়ার জন্য কলকাতাতে এমন দিন গেছে মানে একা একা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর মাকে বলেছি পড়াশুনোই করবো না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তখন আমি উমাকান্ত স্কুলে পড়তাম ছেড়ে দিয়ে চলে গেছি মা বাবাকে বাবা বকছে বাবা মাকে বকে স্বাভাবিক মা বকবে আমাকে ওই এরকম ছিল ওই হারমোনিয়াম নিয়ে চলে গেছি কলকাতাতে টেনে পড়ি মানে মাধ্যমিক দিলাম রেজাল্টও বের হয়নি তো চলে গেছি পড়াশোনার করবো রেজাল্ট যাই হোক রেজাল্টও ভালো এসছে এরপর আবার 2 মাসের মধ্যে চলে এসছি এখানে আবার এসে আবার 11-12 পড়েছি আবার তখন তৎসঙ্গে আবার চলে গেছি আবার কলকাতায় মানে দুইবার আমার লাইফে পড়াশোনা ছেড়েছি আমি এটা একটা ইন্টারেস্টিং মানে পড়াশোনা 2 বার ছেড়েছি আবার 2 বারই পড়াশোনা করেছি আবার গ্রাজুয়েশনও কমপ্লিট করেছি মানে ছেড়ে ছেড়ে করেছি আর কি মাধ্যমিকে ভালো নাম্বারই ছিল হায়ার সেকেন্ডারি মিশন ছিল 12-এ নর্মাল পাস করেছি দুটোর সঙ্গেই তো সঙ্গীত এবং পড়াশোনা মা সরস্বতীর দান সেই কারণে মা সরস্বতীও মনে চেয়েছেন যে না রাজেশ গানটাও করুক পড়াশোনাটা করুক না এখন বুঝতে পারছি যদি পড়াশোনাটা ওই সময় না করতাম তাহলে একটু অসুবিধেই হতো কারণ এখনকার দিনটা যেভাবে চলছে পড়াশোনা ছাড়া মানে এগোনো যাবে না কোনো জায়গায় গানের ক্ষেত্রেই হবে হয়তো পিছাতে হবে কারণ আমি যদি নাই বুঝি গান গাইবো কি করে ভোটের গানে যাবো একটু আপনি যেই মানে যে ধরনের আপনি গান গান তার মধ্যে অন্য আর একটা মানে আপনার পছন্দের প্রত্যেকেরই তো থাকে যে শিল্পীরা মনে করেন যে আজকে এই অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে আমি সুযোগ পেলেই 2 বা 3টে নিজের পছন্দের গান পরিবেশন করা বা গান গাওয়া আমি একটা গান গাইছি খুব মানে খুব মনের গান টাচি গান শুনো আমি একটু ছোট্ট করে গেছি আমার গলাটা ভাঙে আছে আমার কেন আজ ভালো লাগে না আমার কেন আজ ভালো লাগে না মন কেন হলো আজ এত আনমনা যতই ভাবি আমি খুঁজে পাই না যতই ভাবি আমি খুঁজে পাই না মানে কি গো আছে বলো তোমারই জানা আমার কেন আজ ভালো লাগে না সুরে সুরে ভরে যায়
হৃদয় আমার তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচি, সুরে সুরে ভরে যায় হৃদয় আমার তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচি, কি হবে আমার গো তোমাকে ছাড়া, কি হবে আমার গো তোমাকে ছাড়া, মানে কি গো আছে বলো তোমারই জানা, আমার কেন আজ ভালো লাগে না, আমার কেন আজ ভালো লাগে না। যদিও গানটা ভালো লাগে না শব্দটা আছে, কিন্তু আপনার গান সবারই ভালো লাগে সব ইয়েতে। তো এই যে ভোটের গান গাওয়া একটু আলাদা, মানে কি মনে হয় যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে সব ধরনের গানই গাইতে হয় বিশেষ করে, তো এই যে ভোটের গান গাওয়া বা এরকম যে না রাজেশের পাশে অনেকে মনে করছেন যে রাজেশ হয়তো এই দিকে আছে বা এরকম, এটা কোনো ভাবাই কি না আমি একজন সঙ্গীত শিল্পী না আমাকে গাওয়া এটা? হ্যাঁ এটা বলে, এটা বলে মানুষ বলে, সেটা আমাকেও বলে অনেকে। হ্যাঁ যারা অ্যাকচুয়ালি দেখো যারা অনেকে বলার ভঙ্গিমা আলাদা, কিন্তু যারা আমার ওয়েল হিসেবে তারা আমার বলতেই পারে যে আমাকে রাজেশ রাজেশ দা বা রাজেশ ভাই বা রাজেশ গাইছিস কত এমন এমন। তখন ওদেরকে ওনাদেরকে আমি একটা কথাই বলি, অ্যাকচুয়ালি পার্টিটাকে ভালোবাসি, এই পার্টিটাকে ভালোবাসি, ভালো না বাসলে তো গাইতাম না এত গান, আর কারণ আমি আমি তো বিশাল সংখ্যক কিছু লাভ হচ্ছে এই জন্য গাইছি এমন তো নয়, ভালোবাসি পার্টিটাকে, পার্টির জন্য গান গাইছি। আমি এটাও বলে দিই বাস্তব যে দল যেভাবে চলছে ঠিকঠাক, কোনোদিন যদি এরকম হয় যে আজকের থেকে পাঁচ বছর দশ বছর পরে এই দলের মধ্যেও মানে এই দলের মধ্যে এরকম হবে না 100%, যদি হয় তখন আমি আমার প্রতিবাদে গান গাইব। আমার কথাটা হলো প্রতিবাদ করা, গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করা, সেটা আমার যে কোনো দল হোক, তখন তখন যে কোনো দল হোক সেটা আমি গাইবো। আমি তো বলছি না ওই দলকে আমি গাইবো না, কিন্তু করুন না সবাই করুন, মানে ওই মেন্টালিটিটা লাগে আর কি, মানে মানসিকতাটা লাগে, ওই মানসিকতাটা আমার ভগবান থেকে পজিটিভ পেয়েছি আর শিখেছি মা বাবা থেকে, সবাইকে দিচ্ছি তাহলে চেষ্টা করি দেওয়ার। সিনিয়র যারা আছে ওনাদেরকেও বলছি স্যার প্রোগ্রাম একটা হবে, ওরাও খুশি রাজেশ প্রোগ্রাম দিচ্ছে, ওই ব্যাপারটা খুশি আশীর্বাদ আছে না ওটাই আর কি। নতুন লোকসভার বলতে আমি তো বললাম লোকসভাতে সময় পাইনি বেশি, তোমার লোকসভাতে আমি যেমন একটা গান, একটা গান আছে যেমন মানে হিট করা গানের মধ্যে এই গানটা ছিল, কিন্তু এই গানটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব কুমার দেব ওনার যে এরিয়া নয় বনমালীপুর ওখানে ওখানে আমি 27টা প্রোগ্রাম করেছি, 27 প্রোগ্রাম করেছি বিফোর ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন, এবার তখন ওনার একটা ফেভারিট গান ছিল, তখন ছিল ফেভারিট গানটা ওনার ফেভারিট গান ছিল বদলে গেছে আকাশ বাতাস বদলে গেছে দিন দেখো বিজেপি আসছে, তো এখন এখন তো আর এটা আসছে নেই এসেছে, তো তখন আমি ইয়ে করে এখন গানটাকে চেঞ্জ করে এবং খুব সুন্দর ওয়ার্ড দেখুন, বদলে গেছে আকাশ বাতাস বদলে গেছে দিন দেখো বিজেপি এসেছে, বিজেপি এসেছে বদলে গেছে ত্রিপুরার জনগণের মন দেখো বিজেপি এসেছে, চারিদিকে ভরে গেছে পদ্ম ফুলের বাহার দেখো বিজেপি এসেছে, বিজেপি এসেছে ভারত মায়ের আশীর্বাদে বিজেপি এসেছে, বিজেপি এসেছে যুব শক্তির হাতে ধরে বিজেপি এসেছে, বিজেপি এসেছে বদলে গেছে, বদলে গেছে ত্রিপুরার অন্ধকারের দিন দেখো বিজেপি এসেছে, মানে প্রত্যেকটা ওয়ার্ড গানের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড যেমন যুব মোর্চা মহিলা মোর্চা এটাকে চিন্তা করে এবার সবাইকে দিতে হয়, যুব মোর্চার যুব শক্তি দেশের সেবায় করে প্রণতি মাতৃভূমি রক্ষার স্বার্থে ঝাঁপিয়ে পড়ে দেয়া হতি, যুব শক্তির হাতে ধরে ত্রিপুরাতে মুক্তি এসেছে, যুব শক্তির হাতে ধরে ত্রিপুরাতে ভাই দেখো বিজেপি এসেছে, মানে প্রত্যেকটা ওয়ার্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ড মেনটেন করে সবাইকে দেওয়া হয়েছে সম্পদার, এটাও ক্রেডিট। আর আছে
সবার আগে মহিলা মোর্চা, শক্তিশালী যুব মোর্চা, দেশপ্রেমী যুব মোর্চা, রাষ্ট্রবাদী মহিলা মোর্চা, চারিদিকে ভরে গেছে মহিলা শক্তির বাহার, দেখো বিজেপি এসেছে, চারিদিকে রং লেগেছে পদ্ম ফুলের বাহার, দেখো বিজেপি এসেছে। এই গানটা ছিল এরকম, আর তারপর আমার গানের মধ্যে যেমন ছিল বিধানসভা ইলেকশন তখন ছিল গ্রাম পাহাড়ে বিজেপি, ঘরে ঘরে বিজেপি, ব্যঙ্গ ছিল একটু হালকা হালকা করে, একটু ইয়ে ছিল অন্য দলকে, গ্রাম কিন্তু ভালো ল্যাঙ্গুয়েজে, গ্রাম পাহাড়ে বিজেপি, ঘরে ঘরে বিজেপি, মাঠে ঘাটে বিজেপি। কিন্তু একটা কথা অগ্রিম বলে দিয়েছিলাম আমি, আপনি আমার সবাইকে এখনো আছে, আমার আমি ডিলিট করিনি এটা, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, মার্চ মাসের 3 তারিখ রেজাল্ট দিয়েছিল, ফেব্রুয়ারি যতটুকু মনে ছিল ফেব্রুয়ারি 18 তারিখ হয়েছিল ভোট, ফেব্রুয়ারি মাসে 18 হয়েছিল ভোট, 18 ইলেকশন 18 তারিখ হয়েছিল, আর মার্চ মাসের 3 তারিখ রেজাল্ট দিয়েছিল, 2 তারিখ 2:59 বা 58 এরকম টাইমে দুপুরবেলায়, মানে কালকে রেজাল্ট, আজকে আমি লাইভ করে বলেছিলাম এই গানটা, তখন গিয়েছিলাম লাইভে, আর সত্যি ভগবানের সাহস ছিল মনে হয়, তবে আমি গাইছিলাম ত্রিপুরাতে বিজেপির হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির হলো রে বিজয়, ঢাকে বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, ঢাকে বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির হলো রে বিজয়। আলালে লালেলে, এই আলালে ওয়ার্ডটা আমাদের দুজনের ক্রেডিট, এটা একটা আরবিয়ান ওয়ার্ড, আলালে লালেলে, আলালে লালে, আলালে লালেলে, আলালে লালে, গানের প্রথম অন্তর ছিল আমার প্রিয় বিজেপি, তোমার প্রিয় বিজেপি, সবার প্রিয় বিজেপি এলো ঘরে, আসবে এবার শান্তি, ত্রিপুরার উন্নতি, সবার মুখে হাসি গেল ঘরে, তাই তো এবার পদ্ম ফুল ফুটে গেল রে, আরে চারিদিকে গেরুয়া মরে গেল রে, আলালিলা। ওই তখন ছিল, আপনি ভাবুন 2 তারিখ কোন লোক দেয়নি, গ্যারান্টেড, এটা গ্যারান্টি দিচ্ছি আমি এখানে আপনাকে বলছি, 2 তারিখ আমি দুপুরবেলায় এই লাইভটা দিয়েছি ফেসবুকে, ফেসবুকে ভাবুন 2 তারিখ দুপুর, রাত্র 3 তারিখ সকালে রেজাল্ট, রেজাল্ট দেখেছি সত্যি, রেজাল্ট দেখে আমি কিছু এদিন আর বেরিয়েও নিই। লোকসভায় নতুন কিছু বানানো সম্ভব হয়েছে বা যে ব্যস্ততা বলছেন সবাই, নতুন কোন লোকসভায় গান ভোটের সামনে রেখে বা আলাদা কিছু লোকসভায় নির্বাচনকে সামনে রেখে নতুন কিছু করা হয়েছে বা অ্যাকচুয়ালি প্ল্যান এখন করা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কাজ শুরু হয়েছে, কিন্তু এটা না কমপ্লিট হওয়া অবধি তো গাওয়াটো মানে বলছেন, কিন্তু এখন ব্যস্ততা প্রচন্ড রয়েছে, আপনি ডেইলি আজকেও আছে 5টার পরে, মানে আজকেও প্রোগ্রাম আছে, তো এটাই আর কি, ব্যস্ততার মধ্যেও সময় বের করে এলেন এবং আমাদের এই বিশেষ ভোটের গানের অনুষ্ঠানে অংশ নিলেন, তো ভাবনা কি আছে ভোটের গানের পর বা মানে ভোট হয়ে গেলে নতুন কোনো মানে নিজের যে আলাদা মূলত যেভাবে পথ চলা শুরু হয়েছিল সেটা নিয়ে নতুন কোনো পরিকল্পনা ভাবনা আছে? পরিকল্পনা ভাবনা বলতে একটু গানটাকে নিয়ে একটু আর একটু বসতে হবে, এবার অনেক হয়েছে বিধানসভা লোকসভা, মানে ভোটের গান অনেক হয়েছে, আর সবচেয়ে বড় কথা আমার যে সাবজেক্ট, আমার যে গানের সাবজেক্ট একটু আজকে বিগত 13-14 বছরে একটু কম, একটু ট্র্যাকটা লড়ে গেছে, এটা আমি বুঝতে পারছি, যেমন রেওয়াজ আগে যদি 1 মাসে 30 দিনে 30 দিন করতাম, এখন হয়ে গেছে 30 দিনে 15 দিন, তো এটা কিন্তু আমার এফেক্ট হতে পারে, গানের এফেক্ট হতে পারে, তো আমি চাইবো না আমার এত সুন্দর ভগবানের দেওয়া জিনিস আমি হারাতে চাই না, তো এটার জন্য প্র্যাকটিস তো করতে হবে, বসে বসে বললে হবে না, গান হবে গান হবে, আমি চাই এই ট্র্যাকটা থেকে লড়বো, কারণ এখন যে ট্র্যাকে আছি এটা থেকে একটু নড়ারই ইচ্ছা আছে, কারণ গাইবো সময় সময় গাইবো, গান তো আর শেষ নেই, ওই দিকটাতে বেশি করে মন, একটু মন দেওয়া আমার নিজের যে সাবজেক্ট, আমার মাও বলে রেওয়াজ করে না আগের মতো, এরকম বলে একটু বকাবকিও করে, রেওয়াজ করে আগের মতো, ওই রেওয়াজটা করার সময় পায় না দাদা, মানে গলা তো এটা তো গলা, গলার হাতের কাজ হলে ঠিক ছিল, গলার কাজ গলা ভাঙবেই, এত প্রোগ্রাম করলে কত গলা ভাঙবে, আর সঙ্গে সঙ্গে আবার একটু ভাষণও দিতে হয়, মানে কথা গান নেই তো, নাহলে গান গাইলে মানুষ বোরিং হয়ে যাবে না, সব সারাক্ষণ গান হলে তো মানুষ বোরিং হয়ে যাবে,
ওটাই আর কি। আপনারা থাকবেন সঙ্গে সব সময়, আপনাদেরও থাকতে হবে আমার প্রতি। ভালো গান করেন এবং এই জায়গাতেই পৌঁছেছেন এবং আগামী দিনেও সাফল্য আসবে আপনার যে সঙ্গীত জগৎ সেটাতে। একটা একটাই চাই, মানে সারা ত্রিপুরাবাসী মানে আমি আমার মতো সাধারণ সঙ্গীত শিল্পী থেকে একটি পাওনা আর কি, সারা ত্রিপুরাবাসী আমার আমাকে আশীর্বাদ করুক আর প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকে, নিজেরা মধ্যে যেন কোনো রকম ঝগড়া বিদ্বেষ না করে সবাই এক থাকিন আমরা, যখন যেটা হওয়া সেটা হবে কিন্তু রিল্যাক্স একদম শান্তি থাকলে পিসফুল, কারণ আমাদের যে পুরো ঐতিহ্য কিন্তু একটাই শান্তি আর যে পুরা। যেতে যেতে কোন গানটা আমি তো অন্য গান গাইছি, একটা ভালো গান এটা ছোট্ট করে করে বলছি। মুস্কুরারে কি বাজা তুমহ, ত্রিপুরা জনতাকে বলছি, গুনগুনানে কি বাজা তুমহ, জিয়া যায় না যায় না যায় না ত্রিপুরা কে বিনা, মন লাগে না লাগে না লাগে না তোমাদের ছাড়া, মুস্কুরানে কি বাজা তুমহ, গুনগুনানে কি বাজা তুমহ, জিয়া যায় না যায় না যায় না ওরে বিয়ারে, জিয়া যায় না যায় না যায় না ওরে পিয়ারে, জিয়া যায় না যায় না যায় না, চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা, রোতে হাসতে বস ইউঁ হি তুম, গুনগুনাতে রহনা কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা। হেডলাইন দিবার জন্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা মানে আজকে কথাবার্তা হয়েছে অনেকদিন পর, প্রত্যেকটা মানুষ মানে যারা কর্তৃপক্ষ আছেন হেডলাইনের ওপার থেকে যারা করছেন সবাই সবাই সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলা সুবর্ণবর্ষ আসছে এটা রাখবো গ্রীব শুভেচ্ছা রইল সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে ব্যস্ততা রয়েছে প্রচুর, এই ব্যস্ততার মধ্যেও সময় দিলেন, এবং ভোটেই তো সবাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে এবং সবাই যে যার মতো করে নিজের প্রচার করছেন, কিন্তু এই তারই মাঝে গানের মধ্যে দিয়ে যে একটা আলাদা গানের যে প্রচারটা ভোটের মাধ্যমে হচ্ছে বিধানসভা ইলেকশনের আগে, আপনি একটু মানে একটু মাথায় একটু যাচাই করলে দেখবেন অনেক কাজ দিয়েছে ভোটের গান, কিন্তু এবার ত্রিপুরাতে একটা সাড়া দিয়েছে যুবদের, এরকম হয় না কোনোদিন, বিগত 10-15 বছর দেখুন আর এবারের ইলেকশন দেখুন, গান নিয়ে যেমন একটা লোকসভাতেও হচ্ছে স্বাভাবিকভাবে, যে এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন এই অনুষ্ঠানে অংশ নিলেন, অসংখ্য ধন্যবাদ রাজবাবু আপনাকেও, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে ভোটের গান অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজেশ ঘোষ, আপনারা ওনার কাছ থেকে কথায় গানে সবকিছুই শুনলেন, এখনকার মতো এই অনুষ্ঠান এ পর্যন্ত, নমস্কার। কার দখলে দিল্লি, এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, না দেশ পাবে নতুন প্রধানমন্ত্রী, চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরায়।